সেবামূলক সংগঠন এহসান পরিবার এটা চালু করছেন, এটা পিরোজপুর নয় গোটা জগতের জন্য একটা রহমত। আপনি মৌলবি নামধারী প্রতারক তৈরি করলো এহসান আল এহসান নামে এহসান গ্রুপ। মুনাফেক এইরকম একটা সুদকে বলেছে জগতের জন্য এহসান। আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক। ইয়ারেঞ্জ ইভ্যালি এহসান সহকারে যত ফাউন্ডেশনেই তোমরা অন্ধভাবে বিশ্বাস করো, এরকমের প্রত্যেকটা ফাউন্ডেশন তোমাকে লভ্যাংশ কি দেবে না দেবে বা ঠকাবে যে একদিন, এটা 100% শিওর থাকতে হবে। ইয়ারেঞ্জ যারা আমাকে ভালোবাসবেন তারা এহসান নিয়ে কোনো কথা বলবেন না, বললেই প্রমাণ হবে। আপনি বলেন ভালোবাসি, আবার প্রশ্ন কেন মুনাফিক? এইরকম একটা সুদকে বলেছে জগতের জন্য এহসান। ও সাধারণের খেদমতের একটি সেবামূলক প্রতিষ্ঠানের নাম এহসান। সমস্ত ফাতাওয়ার কিতাবে একমত, চার মাযহাব, মুস্তাহিল্লুল হুরমাতি কাফের, কোন হারামকে যদি কেউ হালাল বলে সে কাফের হয়ে যাবে। আর এহসান নিয়ে প্রশ্ন করার কোন সুযোগ থাকে না। এরপরও কি ঘর তেরা সোজা হবে? কথা কন না কেন? সময় বিরক্ত হয়ে কিছু মানুষ বলল যে সব কিছুকে তিনি হারাম বলতেছেন, না জানি আবার চাল ডালকেও হারাম করে দেন। হ্যাঁ, জানার জন্য যদি কিছু থাকে সেটা বলেন, যে বুঝি না, আপনাকে বুঝানোর জন্য বহু রাস্তা খোলা। তারপর দেখা গেল 12,000 কোটি টাকা মেরে মারোয়াড়িরা বাংলাদেশ থেকে শেয়ার ব্যবসা চম্পট, অর্ধেক তারা নিল, অর্ধেক আমাদের দেশে এক দরবেশ আছে উনি খাইছে। আমি আর নাম নাই বা বললাম, সেবামূলক সংগঠন এহসান পরিবার এটা চালু করছেন, এটা পিরোজপুর নয় গোটা জগতের জন্য একটা রহমত। আপনারা ওই দরবেশ কি চিনেন? আমি তো কথা বলার চেষ্টা করি না, আজকে একটু বলি বয়ান শুরুর আগেই। খুব খেয়াল করে শুনেন, শুনতেছেন সবাই? আমার ব্যাপারে যত অপবাদ আর অপপ্রচার এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং সাজানো একটি নাটক। যদি এর বাস্তবতা কোনো প্রমাণ করার জন্য সৎসাহস থাকে সে আমার সাথে দেখা করুন। আমি বুঝি না ইসলাম ফাউন্ডেশন কি করে, এত বড় ফাউন্ডেশন শেকশা পড়ে গেছে। হ্যাঁ, বুক ভরা আশা নিয়ে যে ফাউন্ডেশন সারা দেশে ইসলামের পক্ষে কাজ করবে, উজু করার সময় নিয়োগ করবেন আল্লাহ। এই হাতে সুদের টাকা ধরব না, ঘুষের টাকা দিব না, সুদও দিব না। সুদের কথায় চুপ হয়ে গেলেন আপনারা? আরে কি চুপ না হয়ে করবেন কি, অনেক মৌলবি বক্তা এখন সুদখোর হয়ে গেছে। এসব কিছু পচা বক্তার কারণে দেশের ওলামায়ে কেরাম প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। প্রাসঙ্গিক বলতে হচ্ছে, আজ থেকে 12-13 বছর আগে বাংলাদেশটাকে গ্রাস করেছিল ডেস্টিনি, আল্লাহকে হাজের নাজের বলে সাক্ষী দেন, সারা বাংলাদেশে ডেস্টিনির বিরুদ্ধে হারাম ফতুয়া আমি ছাড়া আর একজন আলেমও তখন দেয় নাই। কেন? তারা তো জানতেন এটা হারাম। এক সময় এই জাতি সচেতন হলো আলহামদুলিল্লাহ, তারপর ডেস্টিনি লাইফ সাপোর্টে চলে গেল, এখনো লাইফ সাপোর্টেই আছে, কথা বলেন না? এরপরে আসলো ইউনুস সাহেবের মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ। আমরা জাতিকে এই বিষয়ে সতর্ক করেছি, আমাদের প্রতিটি ফাতাওয়াই জাতি রেখেছে তাদের কল্যাণে, আমরা বলেছিলাম। শেয়ার ব্যবসার ব্যাপারে আমি সতর্ক করেছিলাম। এক সময় বিরক্ত হয়ে কিছু মানুষ বলল যে সব কিছুকে তিনি হারাম বলতেছেন, না জানি আবার চাল ডালকেও হারাম করে দেন। তারপর দেখা গেল 12,000 কোটি টাকা মেরে মারোয়াড়িরা
বাংলাদেশ থেকে শেয়ার ব্যবসা চম্পট, অর্ধেক তারা নিল, অর্ধেক আমাদের দেশে এক দরবেশ আছে উনি খাইছে। আমি আর নাম নাই বা বললাম, আপনারা ওই দরবেশকে চিনেন? আহা, কি সাদা দাড়ি, কি বুজুর্গ ব্যক্তি! কাল কেয়ামতের দিন তার সম্পদ যদি উঠানো হয়, তার প্রত্যেকটা সম্পদের ইট এবং কোনায় কোনায় বাংলার মুসলমানের রক্তের দাগ পাওয়া যাবে। এ সমস্ত লম্পট সুদখোর ব্যবসায়ীরা আবার বড় বড় কথা বলে বাংলাদেশ। আমরা সতর্ক করেছিলাম, তারপর ইদানিং আসলো ই ভেবি, এটাও আইসিইউতে চলে গেছে, কথা বলেন না? এরপরে ই অরেঞ্জ, এটার অবস্থা এখন অনেকটা ধরা পড়ে গেছে। তারপর আসলো কিছু মৌলবি নামধারী প্রতারক তৈরি করলো এহসান আল এহসান নামে, কি নাম এটা, এহসান গ্রুপ, এক টাকা দুই টাকা। এদেশের নিরীহ আলেম যারা সারাটি বছর মাদ্রাসায় চাকরি করে কিছু টাকা জমাইছে, ঠিক কিনা? পরহেজগার মানুষ, পীরের মুরিদ, সারা জীবনের কামাই নিয়ে তাদের কাছে দিছে, তারা বলেছে এটা হালাল ব্যবসা। তারপরে এক টাকা দুই টাকা নয়, 17,000 কোটি টাকা মেরে দিছে, জাতি ঢোকায় পড়তো না। কিছু মাথা মোটা মৌলবি, কিছু মাথা মোটা মৌলবি টাকার ধান্দায় পড়ে, লোভে পড়ে জনগণকে ধোকা দিছে। এই মৌলবিদের শুধু মাথা মোটা, আমার তো মনে হয় এদের মাথায় শয়তান পেশাব করে দিছে। এইরকম একটা সুদকে বলেছে জগতের জন্য এহসান। সমস্ত ফাতাওয়ার কিতাবে একমত, চার মাযহাব, মুস্তাহিল্লুল হুরমাতি কাফের, কোনো হারামকে যদি কেউ হালাল বলে সে কাফের হয়ে যাবে। যেখানে সুদের মতো হারামকে হালাল বলাই কুফর, সেখানে সেটাকে মানুষের জন্য রহমত বলা কত বড় অপরাধ, কথা বলে না? কোথায় আছেন আপনারা? মৌলবি আর বক্তা দেখলেই দৌড় দেন। আমরা তো বহু আগ থেকে সতর্ক করেছি, এসব লেবাসধারী, দুর্নীতিপরায়ণ, মুনাফেক, জিন্দিক মৌলবিদের ব্যাপারে বহু আগ থেকে আমরা সাবধান করেছি। ওই মানুষগুলো যদি এই কথাগুলো আগে বুঝতে পারত, তাহলে এভাবে লক্ষ লক্ষ নয় হাজার হাজার কোটি টাকা তারা হারাতে হতো না। আমি বুঝি না ইসলামিক ফাউন্ডেশন কি করে, এত বড় ফাউন্ডেশন শেখ সাহেব পড়ে গেছে, হ্যাঁ, বুক ভরা আশা নিয়ে যে ফাউন্ডেশন সারা দেশে ইসলামের পক্ষে কাজ করবে। ওনাদের কাজ পাইছি আমি একটাই, দুই ঈদের আগে ওনারা একটা মিটিং বসে, চাঁদ উঠলো কবে, চাঁদ ডুবলো কবে, তাও সমস্যা হয়ে যায়। আমরা 10টা পর্যন্ত অপেক্ষা করি বাংলাদেশের মানুষ, তার আমি করবো কি করব না, রাত 7টার নিয়ে চাঁদ উঠে নাই, 8টায় চাঁদ উঠে নাই, 9টায় চাঁদ উঠে নাই, মানুষ সেহরি খাওয়ার প্রস্তুতি দিচ্ছে, তখন ঘোষণা চাঁদ উঠছে। আশ্চর্য ভাই, ইসলাম ফাউন্ডেশনের একটাই কাজ, চাঁদ উঠলো কবে, ডুবলো কবে, আর কাজ নাই। তাদের কাজ হচ্ছে গোটা দেশকে মনিটরিং করা, কোথায় ইসলামের বিরুদ্ধে কাজ হচ্ছে, মুনাফিক চক্র কোথায় আমি বলে আমার পরিচয় ধারণ করে মানুষকে ধোকা দিচ্ছে, তা দেখার দায়িত্ব ইসলামিক ফাউন্ডেশনের, তা দেখার দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের, ঠিক কিনা? এই আমানতের খেয়ানত যদি করেন, কালকে আমাকে আল্লাহর কাছে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন, আলা ওয়া কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সাবধান জেনে রাখো তোমরা প্রত্যেকেই তত্ত্বাবধায়ক, দায়িত্ববান, আর তোমাদের প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। দায়িত্ব নিলেন, আদায় করলেন না, তা হবে না। দায়িত্ব পালন না করলে, দুর্নীতি করলে, চুরি চামারি করলে, অন্যায় করলে, দুর্নীতি দমন কমিশন থেকে বাঁচতে পারবেন, কিন্তু দুই কাঁধে যে বসে আছে কিরামান কাতিবীর, তাদের চোখ থেকে বাঁচতে পারবেন না, ঠিক কিনা? অতএব মুসলমান, উজু করার সময় হাত যখন ধুবেন,
নিয়োগ করবেন আল্লাহ, এই হাতে সুদের টাকা নিব না দিব না, ঘুষের টাকা নিব না দিব না, পা ধোয়ার সময় নিয়োগ করবেন আল্লাহ, এই পা নিয়ে তোমার ঘর মসজিদে যাব, আমি সিনেমা হলে যাব না, মদের বারে যাব না, ক্লাবে যাব না, ইসলাম বিরোধী কাজ হয় এমন মিটিং মিছিল অনুষ্ঠানে যাব না। এই নিয়তের কারণে বাহ্যিক পবিত্রতার সাথে আপনার আত্মিক পবিত্রতা হয়ে যাবে। আল্লাহ আকবার বলে যখন দাঁড়াবেন আল্লাহর রহমতের নজর আপনার দিকে চলে আসবে, নামাজ যত লম্বা হবে মজা ততই পেতে থাকবে। সুবহানাল্লাহ।